ফ্রেন্ড খুব বিপদে পড়ছে আর কি, তো একটা ফোন বিক্রি করার ছিল, আপনি যদি নিতেন মনে তো হয় আপনার নেওয়ার মতো কায়দা আছে, যদি নিতেন তো ভালো হতো। কিছু ব্যবস্থা করছি ভাই, এটাই রাগ আর কি, তারপরে দেখি আমরা আবার কি করা যায়। আচ্ছা তাহলে কি সন্ধ্যাবেলা দেখা করি, সন্ধ্যাবেলা মেহেদের সাথে আসি। আচ্ছা মেহেদের নিয়ে আসি তো ভালো, তোর ওই যে ঢাকাল্লা দোষ, মানে খুব পিওর দোষ, খুব ভালো দোষ। হ্যাঁ খুবই তো ভালো দোষ, সেই জন্যই তো কিছু হয়নি সেদিন রাস্তায়, কথা কইলো না রাস্তায়, দেখলাম তো ডাকলামও কিন্তু কথা কইলো, কথা বললো না। ওতে টেনশনে আছে, একটু সমস্যা হতেই পারে। ধর কিসের টেনশন, টেনশন কিসের টেনশন, চোর ভাষা দেখাবি কেমন, ডাকলে কথা বলবে না, টেনশন এইটা এইটা ওর ভাষা। প্রথমে আসলো তো মনে হয় সর্বনিম্ন দুইতলা বাড়ি আছে, এটা ওর ভাড়া। হ্যাঁ আমরা তো তাই ভাবি। তোদের সমস্যা এটা? হ্যাঁ এটা কি ভাষা, এটা সমস্যা তোদের? সমস্যা আসলে দোষ, তুই ওকে যা ভাবছিস ভাষা ঠিক তা না। তোরা কি বলছিস আসলে, আমি তো বলছি আয় তোর দেখা। সমস্যা আজ তোর দেখাবো, সমস্যা কি চো। আরে দোস্ত গাড়ি কিনলি কবে? তোর না হলো মায়ের সমস্যা, সমস্যা ছিল এখন মানে বুঝতে পারতে না। আমি তো ভাবছি তোর হাতে গাড়ি, তোর হলো তোর মায়ের সমস্যা, আমি তো বুঝতে পারছি কি কি বিষয়টা, এটা কি? এটাই সেইটা যেটা আমি প্রথমেই তোদের বোঝাতে চেয়েছিলাম, এটাই সেটা দোস্ত। তাহলে শোন দোস্ত, মামুন যেটা বলছে সেটাই সত্যি, কিছু বলার নাই। এখন তোরা যা দেখছিস এটাই সত্যি। আসলে তোদের কাছ থেকে আমি আমি শহরে কোনো চাকরি বা কোনো কাজ কাম করতাম না, শহরে যেটা করতাম এখানে তোদের সরলভাবে আমি সেটাই করছি, কিন্তু আমার অনেক অন্যায় হয়ে গেছে দোস্ত। তোরা মাফ করে দে, আমার ছাড় মাফ করে ছাড়।
ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আগেতে তুই তুই তোর মতো, আমরা আমার আমাদের মতো। Thank you.